প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের মধ্যাহ্নের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি। আর আপনারা জানেন ঠিক এই মধ্যাহ্নের সময় যখন দেশ সংযোগ নিয়ে আপনাদের সামনে হাজির হই তখন আমাদের সাথে সংযুক্ত থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা। সমসাময়িক বিভিন্ন বিষয়, স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এই দেশ সংযোগের মাধ্যমে। বরাবরের মতো আজকেও আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের প্রতিনিধিরা। শুরুতেই আমরা আজকে যেতে চাই চাঁদপুরের মতলব উত্তর থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন জাকির হোসেন বাদশাহ। আমরা যাব তার কাছে। জাকির হোসেন বাদশাহ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জি আরিফ, আমি দাঁড়িয়ে আছি মতলব উত্তর উপজেলা সুলতানাবাদ ইউনিয়নে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন সুলতানাবাদ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জনাব গোপুর সরকার। আপনি জানেন এই করোনাকালীন শুরু থেকে মতলব উত্তরের যুবলীগের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি তারা করেছেন। আর একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, সারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের যিনি সাধারণ সম্পাদক তিনি মতলব উত্তরের কৃতি সন্তান মাইনুল হোসেন খান নিখিল। ওনার নির্দেশনায় মতলব উত্তর যারা যুবলীগের নেতৃবৃন্দ আছেন আমরা দেখেছি বিভিন্ন সময় তারা এই করোনাকালীন সময়ে অসহায় হতদরিদ্রের মাঝে পাশে গিয়ে তারা দাঁড়িয়েছেন। এমনই একজন অতিথি আমার সাথে রয়েছেন যিনি সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনাব গোপুর। জনাব গোপুরের কাছ থেকে আমি জানতে চাইবো, আপনারা আমরা দেখেছি করোনাকালীন সময় আপনারা যে কর্মকাণ্ড করেছেন সেই বিষয়টা যদি একটু জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। জি আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি মতলব উত্তর সুলতানাবাদ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক। আমি প্রথমে ধন্যবাদ জানাই জয়যাত্রা টেলিভিশনকে এবং আমাদের মতলব উত্তরের প্রতিনিধি জাকির হোসেন বাদশাহকে। আর প্রথম বক্তৃতা শুরুতেই বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল মাননীয় এমপি মহোদয় ওনাকে ওনাকে ধন্যবাদ জানাই। আমি আমার এই উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস সাহেব ওনাকেও ধন্যবাদ জানাই এবং আমার এই মতলব উত্তরের গর্ব এই ঢাকা মহানগর সারা বাংলাদেশের যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সাহেব ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই আমি এই বক্তৃতা শুরুতেই বলতে চাই এই করোনাকালীন সময়ে আমরা মতলব উত্তর সুলতানাবাদ ইউনিয়নে অনেক গ্রামে গুঞ্জে করে এবং এমপি মহোদয় নিতেছে বিভিন্ন জায়গায় বিতরণ করেছি এবং বিভিন্ন সমস্যা এমপি মহোদয়কে জানিয়েছি। এমপি মহোদয়কে আমাদের সাথে সাথে সাড়া দিয়েছে এবং এই আমাদের উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস সাহেব ওনাকেও আমাদের সব কিছু দিয়েছি, উনিও আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং আমাদের মাইনুল হোসেন খান নিখিল ভাই আমাদের যিনি প্রতিনিধি মতলব উত্তর সারা বাংলাদেশের উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। ওনার কাছে আমরা যা পরামর্শ চেয়েছি উনি দিয়েছেন। যে কোনো সময় আমরা গরিব হতদরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। তারপরে আমার এই মতলব উত্তর দেরিবান্ধে আমাদের মাননীয় এমপি সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল সাহেব এই 1 কোটি 22 লক্ষ টাকা অনুদান এনেছেন, 122 কোটি টাকা অনুদান এনেছেন একনেককে। আমি এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই এবং উনি আমাদের যে কোনো সমস্যার সুবিধা অসুবিধা যে কোনো সময় ওনাকে স্মরণ করলে ওনাকে কাছে পাই এবং উনি একজন সৎ ব্যক্তি, একজন ভালো মানুষ, একজন ভালো মনের মানুষ। ওনার সাথে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, কৃষক যে কোনো বিষয়ে ওনার কাছে গেলে উনি ভালো সাড়া দেয়, উনি ভালো কথা বলে। ওনাকে যে আমি এই কিছুদিন আগে একজনেরকে 3 বান্ডিল টিন এনে দিয়েছি 3টা পরিবারকে, ওনার কাছ থেকে উনি ছেড়ে দিয়ে দিচ্ছে। উনি একদম হতদরিদ্র মানুষ এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই, ওনার দীর্ঘায়ু কামনা করি, উনি যেন ভালো থাকে। এবং আপনারা আপনাদের ইউনিয়নে যারা অসহায় হতদরিদ্র ছিলেন তাদের পাশে আপনারা কতটুকু দাঁড়িয়েছিলেন এবং আপনারা তাদের জন্য কি করেছেন? আমরা তাদের জন্য আসলে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম এবং আমার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রায় 30 বছর, এখনও রানিং আছে, আমিও রানিং আছি। তারপরে আমাদের এই গজরা ইউনিয়ন একজন বিশিষ্ট শিল্পপতি জনাব মফিজুল ইসলাম ওনার কাছে আমি কিছু সহযোগিতা না এনে এই গরিব হতদরিদ্রের মাঝে কিছু ত্রাণ দিয়েছি এবং আমি নিজেও কিছু ত্রাণ দিয়েছি সাধারণ মানুষের মাঝে। এই আমার এই তারপরে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান এই এখন বর্তমানে প্যানেল মেয়র প্যানেল চেয়ারম্যান আলমগীর উনি মোটামুটি এলাকায় ঘোরাঘুরি করছেন, আমাদেরকে বলছেন এবং কিছু লাগবে কিনা বা কোনটা কি সমস্যা সুবিধা আছে কিনা এটি উনি দেখেন। আপনাদের এলাকায় আপনি জানেন সামনে ইউপি নির্বাচন আসছে, আপনারা আপনার ইউনিয়নের জন্য কিরকম প্রার্থী চাচ্ছেন আপনারা সেটা যদি একটু জানাতেন। সেটা হলো আমাদের নৌকার প্রতীক যে নিয়ে আসবে তাকে আমরা সমর্থন করবো ইনশাল্লাহ, এবং চেষ্টা করব নৌকা যে আনে তার সাথে আমরা থাকবো ইনশাল্লাহ, সর্বক্ষণ তার পাশে আছি। প্রধানমন্ত্রীর নির্দেশে যাকে নৌকা দিবে তার পক্ষে আমরা ইনশাল্লাহ যুবলীগের পক্ষ থেকে এই সুলতানাবাদ ইউনিয়ন সঠিকভাবে কাজ করা যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ, এখানে আপনাদের ধন্যবাদ জাকির হোসেন বাদশাহ আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। গফুর সরকার আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে সংযুক্ত হব সাতক্ষীরাতে, সাতক্ষীরা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন স্টাফ রিপোর্টার রাবিদ চঞ্চল, আমরা যাব সেখানে। রাবিদ চঞ্চল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি আরিফ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। আরিফ, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করার জন্য। আরিফ, আমি এই মুহূর্তে আপনাকে জানাতে চাই যে আমি আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলাতে, এবং আপনি জানেন যে হিন্দু ধর্মের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা সময় খুব কাছাকাছি, এজন্যই আমরা আজকের প্রোগ্রামটা একটু ভিন্নভাবে সাজিয়েছি। আমরা জানতে চাচ্ছি সাতক্ষীরা টোটাল সাতক্ষীরাতে যে পুজো হবে বা আশাশুনি যে অঞ্চল, আপনি হয়তো জানেন যে আশাশুনি অঞ্চল কিন্তু বন্যা প্লাবিত, মানে অবদা ভেঙে মানুষ এখন অসহায় নিদারুণ একটা কষ্টের ভিতরে আছে। সেই মুহূর্তে কিভাবে এই পূজা উদযাপন পরিষদ এই পূজার আয়োজন করতে যাচ্ছে বা কেমন করলে পূজাটাকে সাকসেসফুল করতে পারে, মানে একটা সারা পৃথিবীর মধ্যে যতগুলো উৎসব আছে তার মধ্যে অন্যতম একটা উৎসব হচ্ছে এই উৎসব। যাই হোক, সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বাবু রঞ্জিত কুমার বদ্দ। পাশাপাশি ওনার সাথে যারা আছেন এখানে উপস্থিত, আপনি দেখতে পাচ্ছেন আমার সাথে যারা আছেন এনারা এই পূজা উদযাপন পরিষদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পদে তারা রয়েছেন, দীপঙ্কর কুমার মন্ডল, তারপর বাবু দীপন কুমার মন্ডল, বরুণ কুমার কাজল এবং রণদা প্রসাদ রণ। আমি সরাসরি চলে যেতে চাই আরিফ আমাদের অতিথির কাছে। আমি জানতে চাইবো আপনি যেহেতু পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলার সাধারণ সম্পাদক, এই যে দুর্গাপূজা সামনে, এই পরিস্থিতিতে আপনার এলাকা তো বন্যা প্লাবিত, আপনারা কিভাবে পূজা করবেন, এই পরিকল্পনা পূজাকে সফল করবেন কিভাবে, এটা আপনি কেমন একটু বলবেন? আমাদের উপজেলায় আমাদের 105টা দুর্গাপূজা হয়ে আসছে, গত বছরে 105টা হয়েছিল, এবছরে 105টা। আমরা গত 14ই আগস্ট আমরা উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান সহ আশাশুনি থানা অফিসার ইনচার্জ নিয়ে আমরা 105টা মন্দিরের প্রেসিডেন্ট নিয়ে আমরা মিটিং করছিলাম। সেখানে করোনা পরিস্থিতির কারণে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা করব, এবং সেখানে সামাজিক যে যাত্রাপালা আমরা প্রতিবার দিয়ে থাকি এবং আরতি প্রতিযোগিতা, নৌকা বাইজ, এগুলো আমরা এবছর পূজায় বিরত রাখছি, এগুলো করা যাবে না, অনাড়ম্বরভাবে আমরা পূজা করব এই সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমাদের 22শে আগস্ট আবার প্লাবিত হয়ে আশাশুনিতে 3টি ইউনিয়নের প্রতাপনগর এবং সিরুলা আশাশুনির কিছু অংশ আবার প্লাবিত হওয়ার কারণে আমরা এই যে 3টি ইউনিয়নের যে মন্দিরগুলো আছে এই মন্দিরগুলোতে কিভাবে পূজা করব বা তারা আদৌ পূজা করবে কিনা আমরা ইতিমধ্যে মিটিং ডাকার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু তারা এখন অসহায়ের ভিতরে আছে, মানবতার জীবনযাপন করছে, তার জন্য মিটিং করতে একটু দেরি হচ্ছে, আমরা ডেকে মিটিং করে সিদ্ধান্ত নেব যে তারা এই ইউনিয়নগুলো যে পূজা মন্দিরগুলো আছে তারা পূজা করবে কি করবে না। আমি পাশাপাশি আপনার কাছে একটু জানতে চাইবো, মানে যে জিনিসটা আপনার কথার ভিতরে আমাদের মানে উপস্থাপন করলেন যে পানিবন্দী এলাকায় নিশ্চয়ই তো পূজারীরা আছেন যারা পূজা করে থাকেন, ভক্তবৃন্দ বা পূজার যে পবিত্রা আছেন, পূজা মণ্ডপগুলো যখন পানি নিচে এই মুহূর্তে তাদের বিকল্প ব্যবস্থা হিসেবে অন্য কোথাও স্থানান্তর করা হচ্ছে কিনা পূজাটাকে বা মন্দিরটাকে, এরকম কোনো বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কিনা? না না, অন্য কোথাও স্থানান্তরিত করার সুযোগ নাই, যেহেতু পূজাটা হয় একটা গ্রাম, একটা মন্দির একটা গ্রামের সঙ্গে সংশ্লিষ্ট, সেই গ্রাম থেকে অন্য গ্রাম সেটাও তো প্লাবিত, অতএব অন্য জায়গায় নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, প্রশাসনের পক্ষ থেকে আপনাদের এই যে সেই সমস্ত এলাকার লোকজনকে মানে যারা পূজা মণ্ডপ কেন্দ্রিক এদেরকে যদি উঁচু স্থানে পূজা করা সম্ভব হয় সেক্ষেত্রে কি নিরাপত্তা বলয়টা কি সুষ্ঠু রাখতে পারবে, এ ব্যাপারে আপনি প্রশাসনের সাথে কথা বলছেন? হ্যাঁ, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে, প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করবে। যেহেতু আমাদের এই সনাতন ধর্মের এই উৎসবটাই বড় উৎসব, এখানে আইন শৃঙ্খলার বিষয়ে যতটুকু করার দরকার প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে আশা করছি। আচ্ছা আমি আরেকটা জিনিস মানে বিষয় আপনার কাছে জানতে চাইবো যে করোনাকালীন পরিস্থিতি এবং এই জলাবদ্ধতা এই দুইটার সমন্বয় দারুণ কষ্টের ভিতরে আছে মানুষ। সেক্ষেত্রে আপনাদের পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাদের জন্য কোনো ধরনের সহযোগিতা বা কোনো পদক্ষেপ আপনারা নিয়েছেন কিনা? এটা আমরা নিতে পারিনি, যেহেতু আমাদের পূজা পরিষদটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন এবং এখানে আমাদের কোনো আয়ের সোর্স নাই, ফান্ড নাই, যার কারণে মানবতার জীবনযাপন যারা করছে এখানে অনেক ব্যাপার, সেটা সাহায্য বা ত্রাণ সহযোগিতা দিতে গেলে যেটা প্রয়োজন সেটা আমাদের পক্ষে একটু দুর্ভোগ ব্যাপার হয়ে দাঁড়ায়, যার কারণে এই সহযোগিতাটা আমরা করতে পারি। আর আমি আমাকে একটু বলবেন খুলে যে আপনি যেহেতু দীর্ঘদিন এই দায়িত্বে আছেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে পূজা উদযাপন পরিষদ একটা মুখ্য ভূমিকা রাখে পূজাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। বিগত বছরগুলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল বা নিরাপত্তা বলয় ছিল বা আপনারা যেভাবে পূজা করছেন এতে আপনার সন্তুষ্ট কতখানি? আপনারা আমরা পুরোপুরি সন্তুষ্ট। আমাদের এখানে কোনো বছরেই আইন শৃঙ্খলার বিষয়ে কোনো বিঘ্নিত হয় নাই, সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা উপজেলা পরিষদ এবং আশাশুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতায় আমরা পুরোপুরি নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে পূজাগুলো শেষ করে আসছি। আরিফ আপনি আমার সাথে কথা বললে কথা বলতে চাইলে কথা বলতে পারেন। অনেক অনেক ধন্যবাদ রবীন্দ্র চঞ্চল আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। অতিথি সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই নেত্রকোনাতে। নেত্রকোনা থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন আসাদুজ্জামান তালুকদার। আমরা যাব তার কাছে। আসাদুজ্জামান তালুকদার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আরিফ আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আরিফ আজকে আমরা এখানে এসেছি একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন আওয়ামী লীগ নেতা। ওনাকে আমরা দেখেছি অল্প কিছুক্ষণ আগে নেত্রকোনা জেলার গণমাধ্যমের সামনে উনি নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ পত্র দিয়েছেন। উনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে একটি ভূমি পেয়েছিলেন, সেই ভূমিটি লিজে পেয়েছিলেন, সেই ভূমিটি কতিপয় লোকজন দখল করার চেষ্টা করছে এই মর্মে উনি একটি অভিযোগ দিয়েছেন জেলা প্রশাসক বরাবর এবং তিনি কিছুক্ষণ আগেই সেখান থেকে এসেছেন। তো আমরা এই বিষয়টি বিস্তারিত ওনার কাছ থেকে শুনবো। জি আসসালামু আলাইকুম। হ্যালো শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি আপনাকে শুনতে পাচ্ছি আমরা, বলুন প্লিজ। আমি একজন মুক্তিযোদ্ধা। জি আমি 11 সেক্টরের ক্যাম্প ইউরোপ ক্যাম্প জায়গায় ওইটা আমি এবং আমার সাথে একজন জরুরি প্রতিষ্ঠা করব তো দৌড়ে গেলে পরে লাগারো এইখান থেকে এই সব আমার আত্মীয় স্বজন বাইরেরা তো যা আছে সব মুক্তিযোদ্ধা আর সব আওয়ামী লীগের। আমরা আওয়ামী লীগ যখন করি তখন নেত্রকোনার থেকে আমাদের 12টা আওয়ামী লীগ কেউ না, একটা লোক না। আমি ওইখানে গিয়ে সংগঠন করা শুরু করলাম, 2 বছরে গিয়ে সংগঠনটা ধার করে করলাম বলে আমি সাধারণ সংগঠন করলাম। ওই আর 7 বছর এরপরে কারণে আমি সভাপতি পরে আস্তে আস্তে আসছি। এখন কতগুলো আমার যে এই বাংলাদেশ সরকার আমাকে অল্প একটু জমি দিচ্ছে, এই জমিটা কিছু কুচক এটাকে গ্রাস করার বর্তমানে তারা অলরেডি প্রোটেজিয়া গড় একটা চাওয়া ছোট্ট একটা চাওয়া কি 3.5 বস্তা মানুষ কোনো রমে লেগে বাড়ির ভিতরে এই ধরনের একটা চাওয়া করতে জানিয়েছে। এই আমি শুনতে পাই দেখলাম যে বেশ কিছু কাজ করতেছে programming studios programming studios nama dia nama tulen kas sudah ada saja dia tulen lagi sudah sama program namanya ada kita juga demo itu sih dah best orang juga dia semua मुक्त कमांडर कमांडर बोल शेयर गोष्टी पे सब काम हो गए ना अभी ना गोष्टी का करना शेयर बोल ये कोने मुद्दे फारूक नाम एक लोग तगवाला सुखी है धारा पाकिस्तान ना ये अच्छे चले हम अच्छे बोल सकता है तो किसी बोले ना कोई काम को हो उनचूर अरे बेटा आस्ते को अरे आस्ते बेटा काम को करना काम करते जाओ होवे ना अरे कुछ यार रखिए को मैं मेरे को बड़ी अटेंग मेरे को कोई ले बोला ना सुधारने को ले उससे ले बोलूं अरे मेरे लिए ऐसे एक मोर में आमी हम मानो जरा कुछ सुधार के खास के आमी ये उपयोग करिए हम रोम प्रधानमंत्री के ये कुछ कौन लेकिन ना कभी वो जैसे तो हम ये सुस्त सावधान पाए मतलब जगह हमारे काम को प्रोविजन हमारे पाइप तो बने हम जो भी बिक्री होती है ना पासा करते हैं ना जो भी बिक्री टाका तो हम ऑस्ट्रेलिया तक ना करती बारी नहीं जब भगवान करती बारी ये बंद ऑस्ट्रो पर जो हम बिजनेस को अपना कैसे जी आमी एक तो जानते चाहिए अपने कासे जारा ये कुचोकरी महल आपने बोल संजय कुचोकरी महल दखल करते जाते हैं ये जगटी अपना दखले आचे किना है अखुन पुर्जन तो अपना दखले आचे किना है दखले तो दखले ना करिए क्यों नहीं तो मन सब तो बता बोलते क्या है ये आप मानिए चिलो कोई भी फटाफट नहीं तो যারা যারা এই জমিটা দখল করতে চায় তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা বা তারা আসলে কারা এরা কোন প্রভাবে কোন শক্তিতে তারা এটা দখল করতে চায় বা কেন এটা দখল করতে চায় ফয়জুল মুশারফ খান ওমি সে বর্তমানে নেত্রকোনা জেলা ছাত্রলীগ লীগের সভাপতি মানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জায়গাটি দখল করতে চায় जी यार उन्हीं जब तो बोल चिलन जाते हैं नेत्रोपुरा जनसांत्वनी के जब वर्तमान शौक होते हैं अच्छे फैजल मुशर्रफ खान उम्मी उनका राजनीतिक प्रभाव बेर कारण ही उनका जगती के अवैध भावे दखल करना पायदार करते हैं ये मुट्ठी उन्हें अभिजुक करते हैं एवं शेख औरत ही किंतु उन्हें उनका अभिजुक करते हैं आज के उल्लेख करें एवं नेत्रोपुरा जिला प्रशासन एवं नेत्रोपुरा पुलिस सुपार उन्होंने उपस्थिति थे आज के जिला प्रशासन के पक्के एवं गणमाध्यम में उपस्थिति थे विशेष बोलता है जिला सत्र के देशवापति उन्होंने प्रभावी एवं मूलत उन्होंने परिचर्या मूलत शिल्पी बच्चे बोले उन्होंने विरोध অনেক ধন্যবাদ আসাদুজ্জামান তালুকদার বিষয়টিকে উপস্থাপন করার জন্য আমাদের জয়যাত্রাদের সংযোগের মাধ্যমে আর আমরাও প্রশাসনের কাছে বিশেষ করে স্থানীয় যারা প্রশাসন রয়েছেন তাদের কাছে আমরা দাবি রাখছি যে এই বিষয়টি খতিয়ে দেখে এই বীর মুক্তিযোদ্ধা একজন তার জমিটা দখল করার যদি সত্যি চেষ্টা করা হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরা দাবি জানাচ্ছি এর সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে একটা সুষ্ঠু বিচার আমরা দাবি করছি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমরা এই মুহূর্তে সংযুক্ত হব ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন জাকির হোসেন সৈকত আমরা যাব জাকির হোসেন সৈকতের কাছে জাকির হোসেন সৈকত শুনতে পাচ্ছেন আমাকে জাকির হোসেন সৈকত জি শুনতেছি আপনাকে জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই সংযোগে ধন্যবাদ আপনাকে আরিফ আমি আছি চাঁদপুরের ফরিদগঞ্জে আপনাকে বরাবরের মতো বলতে চাচ্ছি যে আমাদের আসন্ন সামনে পৌরসভা নির্বাচন এই পৌরসভা নির্বাচনে ফরিদগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অনেকেই আমাদের সাথে এখানে গত কয়েকদিন আপনি দেখেছেন যে বর্তমান মেয়র এবং সাবেক কাউন্সিলর এবং যারা আছেন জনপ্রতিনিধি আগামী মেয়র প্রার্থী হিসেবে যাতে যাচ্ছেন তারা প্রত্যেকেই তাদের আগামী যে পরিকল্পনা মেয়র হলে তারা কি কি পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এমনই একজন আমার সাথে আছেন সম্ভাব্য মেয়র প্রার্থী এবং নৌকা প্রতীকের আশাবাদী, যিনি আছেন জেলা পরিষদের সদস্য, ছাত্র জেলা পরিষদের সদস্য এবং বর্তমানে উনি উপজেলা চেয়ারম্যান রহমান ভাইয়ের একনিষ্ঠ কর্মী হিসাবে বর্তমানে আছেন। আসলে উনি যে কাজটি করতেছেন জেলা পরিষদ থাকাকালীন অবস্থায় উনি পৌরসভার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মসজিদ, মাদ্রাসা এবং আপনার বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী থেকে শুরু করে অর্থ সহযোগিতা করে আসছেন এবং একটা পর্যায়ে বললেই চলে যে মানুষের সাধারণ মানুষের মাঝে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। আসলে আজকে যে ওনার সাক্ষাৎকার নেওয়ার আগ পর্যন্ত ওনার নেতা কর্মীরা এখানে এসে বিরোধিতা করছেন। আমরা চাচ্ছি যে ওনার এই যে নেতা কর্মী যারা আছেন এখানে ওনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই আসলে কি পরিমাণ লোক তাদের এখানে আজকের এই অনুষ্ঠানে সম্প্রচার হওয়ার দেখার জন্য উচিত যে জনতা আছেন যারা তাদের নেতা কর্মী যারা এই নির্বাচনে কাজ করতে চাচ্ছেন আসলে নির্বাচনকে ওনাকে জয়যুক্ত করবেন এই মনোবল এই আশা রেখেই ওনারা মূলত আজকে এখানে বসে আছেন। আমরা আপনার মাধ্যমে ওনার কাছে জানতে চাইবো যে উনি যদি আগামীতে নির্বাচিত হন বা আগামীতে যদি নির্বাচিত হন পৌরসভার জন্য উনি কি কি কার্যক্রম পরিচালনা করবেন এবং ওনার ইস্তিহার কি কি আছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপনের কাছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা টেলিভিশনকে এবং আমাদের পরিবহন প্রতিনিধি জাকির হোসেন সরকারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি আসলে সাইফুল ইসলাম রিপন, আমি পৌরসভার সন্তান, আমি পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আমি চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য। আমি এই জেলা পরিষদের নির্বাচিত হওয়ার পর থেকে আমি এই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমি 60টি মসজিদে আমি 1 লক্ষ টাকা করে অনুদান দিয়েছি এবং মন্দির গির্জা এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানও আমি অনেক অনুদান দিয়েছি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে। আমি আসলে চাচ্ছি যে জেলা পরিষদের সদস্য হওয়ার কারণে আমি সাধারণ মানুষের সহযোগিতা তেমন একটা করতে পারি না, এর জন্য আমি চাচ্ছি যে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হলে অথবা আমাদের নেত্রী মহানেত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা মনোনয়ন দিয়ে পাঠায় তাহলে অবশ্যই আমি মেয়র হিসাবে যদি নির্বাচিত হতে পারি অবশ্যই পৌরসভার মানুষের সকল গণ্য মানুষের উপকারে আমি সহযোগিতা করতে পারবো। আরেকটা কথা হচ্ছে আমরা আসলে আমার চাচা মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাহেব উনি গণপরিষদের সদস্য ছিলেন এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং এই আসনেরই সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং আমার চাচাতো ভাই এখন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান। আমরা বংশগতভাবে একটা রাজনৈতিক পরিবারের। আমি চাই রাজনীতি মানুষের কল্যাণে রাজনীতি করে মানুষের সেবা করার জন্য আসলে আমার এই মেয়র নির্বাচন করার চিন্তা চেতনা রয়েছে। আর আমি আসলে আরো কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত, যেমন আমি সামাজিক প্রতিষ্ঠান যেমন আমার শিক্ষা প্রতিষ্ঠানের আমি ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি এবং আমি একটা মাদক বিরোধী সংগঠন সেভ ফরিদগঞ্জের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছি। আমি ফরিদগঞ্জের অনেক সকল কল্যাণময় কাজে আমার অংশীদারিত্ব রয়েছে। আমি আশা করব আপনারা জয়যাত্রা টিভির মাধ্যমে যদি এই মেসেজটা আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে পারেন তাহলে আমাদের চাঁদপুরের রত্ন আমাদের স্থায়ী কমিটি স্থানীয় নির্বাচনের উনি একজন সদস্য, নির্বাচন কমিটির একজন সদস্য হিসেবে রয়েছেন আমাদের ডাক্তার দীপুমণি এমপি আপা, মমতা নেত্রী। আমি ওনার সহযোগিতা আশা করি এবং আমাদের জননেতা অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রহমান ভাই যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ওনার সহযোগিতা আশা করি এবং এই জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে আপনাদের সহযোগিতা আশা করি। জনাব সাইফুল ইসলাম রিপন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি জি, জনাব সাইফুল ইসলাম রিপন, আপনি বলবেন যে আপনি যে নির্বাচনে অংশ নিচ্ছেন সে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে আরো হয়তো অনেকেই থাকবে, কিন্তু আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনাকে মানুষ কেন ভোট দেবে, এই এলাকায় নির্বাচিত কেন করবেন, নির্বাচিত করার কোনো কারণ আছে কিনা, বা আপনি আপনাকে আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে বিশেষ কোনো কাজ, এখন যারা নির্বাচিত আছে যে কাজগুলো করছে তার বাইরে কোনো কাজ আপনি করতে চান কিনা, বিশেষ কোনো কাজ। আচ্ছা, আমি আসলে আমাকে কেন নির্বাচিত করবে, আমি আসলে গত জেলা পরিষদ সদস্য নির্বাচনে আমি ৬৬টি ভোটের মধ্যে আমি ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমি মানুষের কল্যাণে কাজ করার কারণে এটা সম্ভব হয়েছে, এবং আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমাদের রাজনৈতিক পরিবারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং আমার পরিবার সবসময় মানুষের কল্যাণে কাজ করে এসেছে। আমার পরিবার সবসময় মানুষের কল্যাণে সবসময় নিয়োজিত ছিল, এই কারণে আমি আশাবাদী যে মানুষ আমাদেরকে গ্রহণ করে নিবে, আমাকে নির্বাচিত করবে। আরেকটা কথা হচ্ছে, আমার পৌরসভায় অনেক কাজ বাকি রয়েছে, যেমন আমার পৌরসভায় একটি নিজস্ব ভবন নেই, আমার পৌরসভায় ফায়ার সার্ভিস নেই, আমার পৌরসভায় পৌর পার্ক নেই, আমার পৌরসভায় পৌর গণকবরস্থান নেই। এই সমস্ত সমস্যাগুলো বিরাজমান, এবং ডাস্টবিনের কোনো ব্যবস্থা নেই, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। আমি নির্বাচিত, এবং অনেকগুলো রাস্তা এবং পানির ব্যবস্থা নেই। এখন আমাদের পানির কোনো ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই, ড্রেনেজ কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি নির্বাচিত হলে অবশ্যই আমার প্রথম টার্গেট থাকবে এই সমস্যাগুলো সমাধান করা, আমার প্রথম টার্গেটে এই সমস্যাগুলো সমাধান করা। জি, আপনি এখন মানে কাজ করছেন, জনগণের কাছে হয়তো ভোট চাচ্ছেন, কিন্তু মানুষের ভিতরে কতটুকু স্বতঃস্ফূর্ততা দেখছেন বা আপনি কতটুকু আশাবাদী আপনার এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে পৌরসভার, সেখানে আপনার জয়লাভের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি অবশ্যই আশাবাদী, কারণ আমি আপনাকে বলছিলাম আমি প্রথম একটা নির্বাচন করেছি, ওই নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। আমি আশাবাদী, আমি পৌরসভা ৬০টা মসজিদে ১ লক্ষ টাকা করে অনুদান দিয়েছি, এবং বিভিন্ন মন্দির গির্জা সহ বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে আমি অনুদান দিয়েছি, এবং করোনা কালে আমি প্রায় ৫-৬০০ মানুষকে আমি ত্রাণ সামগ্রী দিয়েছি। এটা এই কারণে আমি আশাবাদী, এবং মানুষও চাচ্ছে আমাকে নির্বাচিত করতে এবং আমাকে মেয়র প্রার্থী করতে, মানুষের আশা অনুযায়ী আমি আসলে মাঠে নেমেছি। জি, সাইফুল ইসলাম রিপন, আপনি আমাদেরকে একটু বলবেন, আমি যতটুকু আপনাকে দেখতে পাচ্ছি আপনি তরুণ সমাজেরই একজন প্রতিনিধি, এবং আপনার পিছনে যত মানুষ দেখছি তাদের ভিতরে বেশিরভাগই আমি দেখছি তরুণ সম্প্রদায়। তো যদি আপনি নির্বাচিত হতে পারেন, যদি আপনাকে মানুষ ভোট দেয়, আপনাকে সেই সুযোগ দেয় মানুষের সেবা করার, তাহলে তরুণ সমাজের জন্য আপনার কি করার থাকবে, বিশেষ কোনো ব্যবস্থা বা বিশেষ কোনো পদক্ষেপ আপনি নিতে চান? তরুণ সমাজের জন্য আমার ব্যবস্থা হচ্ছে, আমি সর্বপ্রথমে চাইবো মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা করতে, কারণ আমার একটা সংগঠনও রয়েছে, সেই পরিকল্পনা সংগঠনটি আমরা মাদকের বিরুদ্ধে কাজ করছি। আমি প্রথমে চাইবো যুব সমাজকে মাদক মুক্ত রাখতে, মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত, এবং যে কোনো সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটা পৌরসভা গড়ার লক্ষ্যে আমি যুব সমাজকে নিয়ে কাজ করব। যুব সমাজ যেন এই সমস্ত অনাকাঙ্ক্ষিত এই সমস্ত বাজে কাজে লিপ্ত না হতে পারে, সেই জন্য আমি সেফ পরিবেশ গঠন করেছি। এই সেফ পরিবেশের মাধ্যমে যুব সমাজকে আমি মাদক মুক্ত করার চেষ্টা করব। তারপরে আমি ওয়াইফাই জোন করব, আমাদের ফরিদগঞ্জ পৌরসভাটাকে আমি ওয়াইফাই জোন করার চিন্তা চেতনা করছি, কারণ আমরা একটা ডিজিটাল পৌরসভা নিশ্চিত করার চিন্তা ভাবনা করছি। আর খেলাধুলার উপরে আমরা একটা মিনি স্টেডিয়াম করার জন্য আমরা চেষ্টা করব, এবং বিভিন্ন খেলাধুলার ব্যাপারে আমি মনোনিবেশ করবো আর কি, যেন খেলাধুলার মাধ্যমে যেন এই যুব সমাজ যেন কোনো মাদকের সাথে জড়িত না হতে পারে, সেই দিকে আমি লক্ষ্য করব। অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম রিপন আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আর আমরাও প্রত্যাশা করছি যে আপনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী মানুষ যদি আপনাকে নির্বাচিত করে তাহলে আপনার প্রতিশ্রুতি রক্ষা করবেন, মানুষের যে কাজগুলো করে দেওয়ার জন্য আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন বা আপনি আশাবাদ ব্যক্ত করছেন সেগুলো নিশ্চয়ই আপনি পূরণ করবেন, এবং মানুষ যদি আপনার উপর আস্থা রাখে নিশ্চয়ই আপনাকে নির্বাচিত করবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমরা সংযুক্ত হব কুমিল্লা ১৪ গ্রামে, আমাদের সাথে ১৪ গ্রাম থেকে সংযুক্ত আছেন সোহাগ মিয়াজি। আমরা যাবো সোহাগ মিয়াজির কাছে। সোহাগ মিয়াজি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? সোহাগ মিয়াজি, ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আজকের দেশ সংযোগে जी আপনাকে ধন্যবাদ। আরিফ, আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী চট্টগ্রাম উপজেলার মিয়াবাজার হাইওয়ে পুলিশ পাড়িতে। আমার সাথে আজকে অতিথি আছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ পাড়ির সম্মানিত ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব একেএম শরীফউদ্দিন। আপনি জানেন আমরা করোনার ক্লান্তির কাল পাঁচ মাস ধরে আমরা পার করছি, সেই সুবাদে জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম মানুষের পাশে যারা ছিলেন সে হচ্ছে পুলিশ পরিবার। কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ পাড়ির যে ইনচার্জ শরীফউদ্দিন আমরা দেখেছি তিনি করোনা শুরু থেকেই পরিবহনগুলোর যাত্রীদেরকে বিভিন্নভাবে সচেতনতামূলক কার্যক্রম তিনি পরিচালনা করেছেন। বিভিন্ন হাইওয়ের পাশে বিভিন্ন অবৈধ যান চলাচল, হাইওয়ে দিয়ে যান চলাচল গুলো, অবৈধ যান চলাচলের বিরুদ্ধে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। আমরা আজকে শুরু থেকে তার কাছে চলে যাব, তিনি আমাদেরকে জানাবেন যে করোনা শুরু থেকে তিনি কি কি কার্যক্রম হাতে নিয়েছেন এ বিষয়ে তিনি। ধন্যবাদ আপনাকে এবং জয় যাত্রা টেলিভিশনকে। আমরা করোনা শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ পুলিশ তথা হাইওয়ে পুলিশ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করি জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে এবং জনগণের স্বাস্থ্যবিধি রক্ষার স্বার্থে আমরা কাজ করি। আমরা প্রথম দিকে যখন সরকার ঘোষিত লকডাউন শুরু হয় তখন চেক পোস্ট বসিয়ে মানুষকে ঘরে রাখার জন্য যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করি, লিফলেট বিতরণ করি, তারপরে মানুষের ঘরে ঘরে বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন স্বাস্থ্যবিধি মানার জন্য যে পরিকল্পনাগুলো সরকার ঘোষিত সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যায়। এবং পরিবহন, গণপরিবহনে জনসাধারণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেই লক্ষ্যে আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সচেষ্ট থাকি এবং কার্যক্রম চালিয়ে যাই। জনাব একেএম শরীফউদ্দিন, আমরা দেখেছি শুরু থেকে, করোনা শুরু থেকে আপনারা পুলিশ প্রশাসন বিশেষ করে মানুষের সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন, যার কারণে আপনাদেরকে অনেককেই হয়তো এই করোনা পরিস্থিতিতে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা জানি আপনাদের এই যে কীর্তি এবং আপনারা যে কাজটি করেছেন মানুষের সেবার জন্য সেটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। ঠিক এই সময় এসে করোনা পরিস্থিতি যখন আমাদের দেশ থেকে এখন পর্যন্ত যায়নি, আমরা একটা জিনিস খেয়াল করেছি পুলিশ প্রশাসনের ভিতরে প্রথম দিকে যে নিজেদের রক্ষা করার জন্য, পুলিশ প্রশাসনকে রক্ষা করার জন্য, এই করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য তাদের যে প্রোটেকশন দরকার ছিল সেই প্রোটেকশনগুলো শুরুর দিকে মেনটেন করতে দেখেছি, কিন্তু ইদানিং পুলিশ প্রশাসনের ভিতরেও এই ধরনের একটি আমরা জিনিস দেখছি যে তারা নিজেদের সেফটিটাও কিন্তু এখন পর্যন্ত রাস্তাতে দেখা যায় না। এ বিষয়ে আপনারা কতটুকু সজাগ আছেন? অবশ্যই আমরা এখনো সচেষ্ট আছি, তো আমাদের কিছু সদস্য হয়তো এটা ব্যবহার করে না বা এরকম কিছু আমাদের নির্দেশনা আছে, আমাদের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা এবং আমাদের হাইওয়ে পুলিশের মাননীয় অতিরিক্ত আইজিপি মহোদয়ের কঠোর নির্দেশনা আছে নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে সরঞ্জামাদি এগুলা আমাদের যথাযথভাবে ইউজ করতে হবে, সে সাথে নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ থেকে দায়িত্ব পালন করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আছে। আমরা সচেষ্ট আছি, সবাই এটা পালন করবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। জি, আরেকটি বিষয়, আপনারা যেহেতু হাইওয়ে পুলিশের দায়িত্ব পালন করছেন এবং সারাদিন আপনাদেরকে রাস্তায় থেকে কাজ করতে হচ্ছে, রাস্তাতে এখন যেহেতু গণপরিবহনগুলোকে খুলে দেওয়া হয়েছে মানুষ কিন্তু এখন সবাই রাস্তার বাইরে আসছে তাদের প্রয়োজনের তাগিদে, এই অবস্থায় গণপরিবহনগুলোতে যেভাবে নিরাপত্তা দরকার এই করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধি যতটুকু মেনে চলা দরকার, আপনাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়গুলো তাদেরকে মেনটেন করা হচ্ছে কিনা বা তাদেরকে তদারকি করা হচ্ছে কিনা ঠিক মতো? জি, ধন্যবাদ আপনাকে। আমরা এটা পালন করার জন্য উপজেলা প্রশাসন এবং আমরা হাইওয়ে পুলিশ যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং মানুষকে সচেতন করছি, লিফলেট বিতরণ করছি, মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানার ব্যবস্থা করছি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে। জি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আর এই ছিল কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ শরীফউদ্দিন আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে যেতে চাই জামালপুরে। জামালপুর থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন শরীফুল ইসলাম ঝোকন। আমরা যাব জামালপুরে। শরীফুল ইসলাম ঝোকন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আরিফ, আমি এখন রয়েছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার এই সমাজসেবা কর্মকর্তার নিকট। আমরা আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এই ইসলামপুর উপজেলার समाजसेवा कर्मकर्ता रुहुल आमीन। तो आपके जाना रखते सेटी हलो बर्तमान प्रधानमंत्री शेख हासिना बांग्लादेशे 112टी उपजेला के मडेल हिसाब मडेल करार लक्ष्य जे वयस्क भाता 100% वयस्क भाता एवं विधवा भाता एवं प्रतिबंधी भाता 100% करार लक्ष्य पायलट प्रकल्प चालू होयेछे। तार धाराबाहिकता जामालपुरे प्रत्येकटी उपजेलाय पायलट प्रकल्प चालू होच्छे एवं तार धाराबाहिकताय एई जे तारा निबंधन शुरू करेছেন এই নিবন্ধনটি তারা কতটুকু স্বচ্ছতার মধ্য দিয়ে এই উপজেলা তিনি করছেন এই বিষয়ে তার কাছে বিস্তারিত জানবো এবং কিভাবে এই উপজেলা এই মহামারী করোনা পরিস্থিতির মধ্যে তিনি কার্যক্রমগুলো করছেন এই বিষয়ে তার কাছে আমরা বিস্তারিত জানবো। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি 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 আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রুহুল আমিন উপজেলা সমস্যা অধিকারী ইসলামপুর জামালপুর। আমরা করোনা ভাইরাসের মধ্যে আমি এখানে 17,413 জন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছেন, তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের চেষ্টায় এবং তাদের সহযোগিতায় আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা ভাতাভোগীদের হাতে করোনা ভাইরাসের মধ্যে টাকা পৌঁছে দিতে পেরেছি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 112টা উপজেলাকে বয়স্ক এবং বিধবা ভাতা শতভাগ আওতায় এনেছেন। এর ধারাবাহিকতায় আমাদের 25 আগস্ট থেকে আমরা অনলাইন আবেদন আহ্বান করেছি এবং 10 তারিখ পর্যন্ত এই আবেদন চলবে এবং ভাতাভোগী যারা এখনো ভাতার আওতায় বাইরে রয়েছেন তাদের ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এবং যে কোনো কম্পিউটার দোকান থেকে তারা সরাসরি আবেদন করতে পারবে এবং আমাদের এখন পর্যন্ত সর্বমোট আবেদন জমা করেছে 7,821 জনের এবং এই আবেদন আশা করছি আরো 3 থেকে 4,000 আবেদন জমা করবে এবং আমাদের 2021 অর্থবছরের প্রথম কিস্তি থেকে বিদ্যমান বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাভোগীদেরকে দ্বিতীয় পদ্ধতিতে ভাতা প্রদান করা হবে এবং এর জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে এমআইএস যাচাই কার্যক্রম পরিচালনা করছি এবং এবং আমরা করোনা ভাইরাসের মধ্যে আমরা 956 জন প্রতিবন্ধী দেখি যারা ভাতার আওতার বাইরে রয়েছেন তাদেরকে 500 টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি। উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সংসদ সদস্য আল্লাহ ফরিদুল হাসান দোলাল উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা নির্বাহী মহোদয় উপস্থিত ছিলেন এবং আমরা প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে আমরা সামাজিক দূরত্ব রেখে আমরা সহায়তা প্রদান করেছি এবং তাছাড়া আমরা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে 16 জন ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোক প্যারালাইসিস থ্যালাসেমিয়া এবং জন্মগত হৃদরোগ ব্যক্তিদের মাঝে আমরা 50,000 টাকা মূল্যমানের চেক 16 জনকে প্রদান করেছি এবং এগুলো হলো আমাদের বর্তমান কার্যক্রম। আমাদের ডাটা এন্ট্রি কার্যক্রম এখনো চলমান আছে, যেহেতু আমাদের পূর্ববর্তী সময়ে অনেকের ভোটার আইডি কার্ড ছিল না, তাদের ভোটার আইডি কার্ড অনেক সময় এটি নিচ্ছে না এবং আমাদের অনেকে এখন বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং ডাটা এন্ট্রি এখন চলমান রয়েছে আমাদের ব্যক্তিগত। জি ধন্যবাদ। জি জনাব রুহুল আমিন, আপনি বলবেন সমাজসেবা অধিদপ্তরের যেহেতু আপনি দায়িত্ব পালন করছেন সমাজসেবা অধিদপ্তর থেকে করোনাকালীন সময়ে বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্তর সাথে জামালপুরে আরও একটি যোগ হয়েছে, সেটা বন্যা পরিস্থিতিতে কিন্তু যারা এই পানি প্লাবিত হয়েছে যে অঞ্চলগুলো সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু নানাভাবে কিন্তু কষ্টে আছে, এখন পর্যন্ত তারা মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থায় বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে করোনা পরিস্থিতির ক্ষতি কাটিয়ে উঠতে না পেরে কিন্তু আবারও বন্যা পরিস্থিতিতে পড়তে হয়েছে। এই অবস্থায় আপনাদের যে সমাজসেবা অধিদপ্তরের যে ভাতাগুলো রয়েছে বা ঋণ কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে আরো বৃদ্ধি করা বা সরকারের পক্ষ থেকে এই করোনাকালীন সময়ে এবং বন্যা পরিস্থিতিতে এই সেবা কার্যক্রম আরো বৃদ্ধির কোনো নির্দেশনা আছে কিনা আপনাদের? যে আমাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু আছে উপজেলায় এবং প্রতিবন্ধী এবং দগ্ধ ব্যক্তিদের জন্য ঋণ কার্যক্রম চালু হয়েছে, পল্লীমাতৃ কেন্দ্র কার্যক্রম চালু হয়েছে, সেটা আমরা মহিলাদেরকে ঋণ দিয়ে থাকি। আমরা এই করোনা পরিস্থিতির মধ্যে কারো কাছ থেকে আমরা এখন পর্যন্ত কিস্তি আদায় করছি না। আমরা চাচ্ছি যে স্বাভাবিক যখন সবাই স্বাভাবিক হবে বন্যা পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে সবার, আমরা তখনই তাদের কাছ থেকে আমাদের এই সরকারের যে ঋণ কার্যক্রম আছে আমরা পুনরায় চালু করবো। আর আমাদের অর্থাৎ যে অর্থ বরাদ্দ আসবে আমরা সবগুলোই দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করবো, যাতে অসহায় মানুষগুলো তাদের ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে পারে। অনেক ধন্যবাদ রুহুল আমিন আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আগামীকাল থেকে একই সময় আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।